দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করায় দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের ভাষায় শুটআউট। দুষ্কৃতীদের হামলায় একজন গুলিবিদ্ধ, একজনের মাথায় আঘাত লাগে। স্থানীয় সূত্রে খবর, রাতে বাড়িতেই ছিলেন দুই যুবক প্রদীপ নস্কর এবং প্রভাত গায়েন। অভিযোগ, বোমা ছুড়তে ছুড়তে এলাকায় ঢোকে পাঁচ সাত জনের দুষ্কৃতী দল। বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে তারা। প্রদীপের পায়ে গুলি লাগে, বন্দুকের বাঁট দিয়ে প্রভাতকে মারধর করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ যুবকের পরিবারের দাবি, পূজোর সময় এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করায় প্রতিশোধ নিতেই এই হামলা। গুলিবিদ্ধ যুবক এসএসকেএম এ ভর্তি, হামলার কারণ খতিয়ে দেখছে বিষ্ণুপুর থানার পুলিশ। চলে আসছে পরের খবরে। তৃণমূলের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনার মধ্যেই নীতিশ কুমারের সঙ্গে নৈশভোজে প্রশান্ত কিশোর। তাহলে কি ফের পুরনো দলে ফিরতে চলেছেন পিকে? জল্পনা তুঙ্গে রাজনৈতিক নয়, সৌজন্য সাক্ষাৎ বলে দাবি ভোট কুশলীর। পিকের সঙ্গে সাক্ষাতের আলাদা কোনো মানে নেই দাবি নীতিশের। নীতিশ পিকে সাক্ষাৎকে গুরুত্ব দিতে আগ্রহী নয় তৃণমূল। বাংলার তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের দূরত্ব নিয়ে জল্পনা। এই প্রেক্ষাপটে এবার বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করলেন পিকে। তাহলে কি পুরনো দলে ফিরতে চাইছেন প্রশান্ত কিশোর? দুজনের বৈঠক ঘিরে নতুন সমীকরণের ইঙ্গিত জাতীয় রাজনীতিতে। পুরো ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর বিভ্রান্তি তৈরি হয়েছিল। তারপরেই বোর্ড স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হওয়া নিয়ে জল্পনা দানা বাঁধে। এই প্রেক্ষাপটে দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রশান্ত কিশোর। শুক্রবার রাজধানীতে জেডিইউ নেতার বাসভবনে যান পিকে, একসঙ্গে ডিনারও সারেন দুজন, আর এতেই মাথা জড়া দিয়েছে নতুন জল্পনা। তাহলে কি ফের পুরনো দলে ফিরতে চলেছেন প্রশান্ত কিশোর? 2015 বিহার বিধানসভা ভোটে নীতিশ কুমারের পরামর্শদাতা হিসেবে কাজ করেন পিকে। এরপর জেডিইউতে যোগ দেন তিনি, পান সহ সভাপতির পদ। কিন্তু 2020 সালে তাঁকে বহিষ্কার করে জেডিইউ। যদিও দিল্লিতে নীতিশ কুমারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রশান্ত কিশোর জানিয়েছেন দুজনে একসঙ্গে ডিনার করেছেন, তবে তাদের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। মূলত স্বাস্থ্য সম্পর্কে জানতে নীতিশ কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। রাজনৈতিক আলোচনার প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন নীতিশ। নীতিশ পিকে সাক্ষাৎকে গুরুত্ব দিতে আগ্রহী নয় তৃণমূল। এই বিষয়টি সম্পর্কে আমার কিছু জানা নেই এবং এটা আমার কাছে একেবারে অপ্রাসঙ্গিক। আজকে নীতিশের সঙ্গে গোপন বৈঠক, পরিষ্কার হয়ে যাচ্ছে মোদিজির সবচেয়ে ঘনিষ্ঠরা তারা যাতে মোদিজির কথা অনুযায়ী এক একজন এক এক সুরে চলে, মোদিজির যাতে স্বার্থ রক্ষা হয়। বিহারে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশান্ত কিশোরের সাক্ষাৎকে আমল দিতে নারাজ বিজেপি এবং কংগ্রেস। কোন প্রাইভেট এন্টিটি, প্রাইভেট কনসার্ন কোন প্রশাসনিক প্রধানের সঙ্গে মিটিং করবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। পিকে কে সম্পর্কে এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে যেন ভারতবর্ষে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে বাঁচাতে বা মারতে একমাত্র পিকে পারে। এই ধরনের একটা পিকে সম্পর্কে যে ভাবমূর্তি তৈরি করা হচ্ছে, আমি মনে করি ইলকে তাল করা বলা যাকে বোঝায় তাই এখানে হচ্ছে। 2019 লোকসভা ভোটের পর তৃণমূলের সঙ্গে আইপ্যাক চুক্তিবদ্ধ হয়। এরপর কখনো এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে, তো কখনো কংগ্রেস শাসিত পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, বা কখনো সোজা রাহুল গান্ধীর দিল্লির বাড়িতে চলে গিয়েছিলেন পিকে। শুধু তাই নয়, সেখানে কংগ্রেসের বৈঠকেও অংশ নিয়েছিলেন, যার পর থেকে পিকের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার একইভাবে তাঁর জেডিইউতে ফেরা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।